সুরর মানিকেরা আমার দিনের দাবা দেয়, কোরআনের দাবা দেয়, ইসলামের দাবা দেয়, অদনেতের দাবা, একত্ববাদের দাবা দেয়, ঘুমিয়ে যাওয়ার আগে আল্লাহর মহামানি কোরআন আমার নবী তেলাওয়াত করেন, ঘুমিয়ে যাওয়ার আগে নবী পাক কোরআন শরীফ তেলাওয়াত করেন, নবী পাকের তেলাওয়াতের আওয়াজ এত ভালো লাগে, নবী পাকের তেলাওয়াতের আওয়াজ এত মনোনীত হয়ে গেল, কুফফার কোরাইশের বালক বালিকারা, ইহুদি নাসারাদের ছেলে মেয়েরা, ও জোয়ানেরা যারা আমার নবীকে নবী বলে মানে না তাদের ছেলে মেয়েরা, নবী পাকের দরগোড়া দাঁড়িয়ে গেল, নবী পাকের দৌলতখানা চারপাশে দাঁড়িয়ে 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 আল্লাহর নবীর কোরআনের আওয়াজ কান পেতে শুনেছিল। কারা? যারা নবীকে নবী বলে মানেনি, আল্লাহ কিনা করতে পারে তাদের ঘরে ছেলে মেয়েরা আল্লাহর নবীর ঘরে চারপাশে দাঁড়িয়ে যেত, খেলাধুলো বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে, কেন? নবীর তেলাওয়াতের আওয়াজ এত মধুমাখা ছিল। বাবাজি, বর্তমান কারি সাহেবগুলোকে রাত পড়ে কি কি সুন্দর লাগে বলুন, মনে হয় সারা রাত কোরআন তেলাওয়াত হোক, আর সারা রাত আমরা শুনি, তাই না? কি মধুমাখা আওয়াজ! আহা, কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করে রেকর্ড করে দিল, যার তেলাওয়াতে মানুষ উন্মাদ হয়ে যেত, মানুষ দুলত। আহা, কি আওয়াজ! যারা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব ইত্যাদি ঘাঁটাঘাঁটি করে, একটুখানি চাইবেন কারি আব্দুল বাসিতের তেলাওয়াত, শুনবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। বর্তমান বর্তমান কারি সবার তেলাওয়াত ভালো লাগে, কিন্তু কারি ইদি সাবান সাউথ আফ্রিকায় বাড়ি, একটু শুনবেন কি মধুমাখা আওয়াজ, দেখতে একবার কালো, দেখতে একবার সিয়া, কালো কালো, কিন্তু আওয়াজ, ও মানুষ পাগল হয়ে যায়। হযরত বেলালের কথা মনে পড়ে যায় তার দিকে তাকালে, আল্লাহ আকবার, মানুষ পাগল আজকে, উন্মাদ হয়ে যায় কোরআন শুনবে, তাই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায়। আজকে অনেক মুসলমান আছে তারা কোরআন তেলাওয়াতটাকে পছন্দ করে না। যারা হাজি সাহেব আছেন জানবেন, মক্কা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস কোরআন তেলাওয়াত করেন, নামাজের ভিতরে সুরা ফাতিহা যদি পড়ে, যেন মনে হচ্ছে কোরআন শরীফটা যেন এখনই না দিল হচ্ছে, ধরে বলুন সুবহানাল্লাহ, কি কণ্ঠ দিয়েছে! শুধু তাই নয়, এক একজন তেলাওয়াত করে এক এক রকমের, কি আল্লাহ নিয়ামত কোরআন শরীফ! যারা পাঁচ ওয়াক্ত ইমাম সাহেব পিছের নামাজ পড়ি, আচ্ছা এই তিনবার তো কেরাত আমার জোরে শুনতে পাই, কোন কোন? ফজর, এশা আর মাগরিব। আচ্ছা, তিন টাইমে কেরাত যখন হয় প্রথমে তো সুরা ফাতিহা হয়, তাই না? আচ্ছা, সুরা ফাতিহা অন্তত ছবার আমরা জোরে শুনতে পাই তিন ওয়াক্তে, তো কোনোদিন একবার সুরা ফাতিহাটা কি পুরনো বলে মনে হয়েছে, যে পুরনো হয়ে গেছে ইমাম সাহেব আর ভালো লাগে না, এবার অন্য সুরা দিয়ে শুরু করেন? না, কোরআন শরীফটা হচ্ছে কোরআন, সুরা ফাতিহা হচ্ছে কোরআন শরীফের মা, ও এমন একটা সুরা, তেলাওয়াত করলে মানুষ সত্যি ভালো লাগে, এক একজন এক এক রকমের তেলাওয়াত। এবার আপনি বলুন, বর্তমান বর্তমান নবীর উম্মতদের তেলাওয়াতের আওয়াজ যদি এত ভালো হয়, আর যে নবীর উপর আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছিলেন ওই নবীর তেলাওয়াতটা তাহলে কত মধুমাখা ছিল, ব্যাখ্যা দিতে পারবে কেউ? ও কি আওয়াজ! খাওয়ার কথা মনে ছিল না, খেলাধুলোর কথা মনে থাকতো না, নবী পাকে ঘরে পরে দাঁড়িয়ে 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 আমার নবী কোরআন তেলাওয়াতের আওয়াজ তারা শুনেছিল। নবী পাকের জানি দুশমন কে? নাম তার আবু জাহেল। এই নামটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু নামের অর্থ কি আমরা জানি সবাই? এটি শুনে নেন, আরো ভালো লাগবে। আবু মানে বাপ, আর জাহেল মানে মূর্খ, মানে আবু জাহেল পুরোটা বুঝলে বোঝা যায় মূর্খর বাপ, নামের অর্থ। এরম নাম কি মানুষই রাখে? আবু জাহেল,
আবু জাহেল মানে মূর্খর বাপ। পৃথিবীর শেষ পর্যন্ত এই পর্যন্ত কেউ আবু জাহেল নামটা রেখেছে? জাবল জাহেল চিরজীবী নবী দুশমনী করলো, এই নামে কিন্তু আর কেউ নেই আছে আর। কিন্তু যাকে যার বিরোধিতা করলো নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যার বিরোধিতা সারা জীবন করলো ওই নামটা পৃথিবীর বুকে কত এসেছে? কম্পিউটার হিসেব করলে কম্পিউটার ফেল হয়ে যাবে না? আল্লাহু আকবার। যার বিরোধিতা করলো মুহাম্মদ নামটি কোটি 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 বেগাইরি হিসাব নাম হয়ে গেছে, একবার জোরে বলেন। কারণ সূর্য শীতকালে সূর্য যখন উদয় হয় কুয়াশার যতই চাপ থাক কুয়াশার ক্ষমতা আছে সূর্যকে আটকে রাখবার, সূর্য ঠিক ঠেলে উঠে যায়, হয়তো একটু সময় লাগে। সত্য যদি হয় সত্য নিশ্চিত প্রকাশ হবে, কারোর ক্ষমতা নেই সত্যকে ঢেকে রাখবার, একবার জোরে বলুন। কথাই বলে সত্যকে চাপা যায় না, সাগরকে শুকুর সচ্ছাচা যায় না। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী কি আওয়াজ! তবে আমার নবী জানো দুশমন আবু জাহেল, আবুলা, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এদের এরা যে দুশমনী করলো, এরা দেখতে চারি আমরা যার বিরোধিতা করি আজকে আমাদের ঘরে ছেলেরা তারা কোরআন শুনবে, এটাকে মেনে নেওয়া যায়? এদের একটা পার্টি অফিস ছিল, ওই পার্টি অফিসটার নাম লেখা হয়ে লিখেছিল দারুন নাদুয়া, পার্টি অফিসটার নাম। ওর ভিতরে আলোচনা করছে, শোনো আজকে আমাদের ঘরে ছেলে মেয়েরা মুহাম্মাদের কোরআন শুনতে যায় আমাদের বড্ড ভয় হয়, যখন একটা টাইমে ওরা হয়তো আল্লাহর নবী ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলমা পড়বে, বড্ড ভয় হচ্ছে, এখনো সময় আছে, আটকাও, হয় মুহাম্মাদকে আটকাও না আমাদের ঘরে ছেলে মেয়েদের আটকাও। আবু জাহেল বলছে, শোনো আগে নিজেদের ঘরে ছেলে মেয়েদেরকে আটকানো যাক, পরে মুহাম্মদ কি করবো কিভাবে আটকাবো, একটা আইন পাশ করেছে, ঘোষণা হয়ে গেল, এই মক্কার ছেলে মেয়েরা, এই আমাদের ঘরে ছেলে মেয়েরা, আজকে পর থেকে কেউ যদি মুহাম্মাদের কোরআন শুনতে দাও তার কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। কি শুনলে? কোরআন শুনলে। আল্লাহু আকবার। আমরা শোনার জন্য আহ্বান করি কিন্তু মানুষ আসতে চায় না, আর তখন কোরআন যারা শুনতে যাবে তাদের শুনতে দেওয়া হবে না, কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। সীসা মানে কাঁচ, যদি গরম করে কারো কানে ঢেলে দেওয়া হয় সে কি বাঁচবে আর মারা যাবে? প্রত্যেকে তো জানের ভয় আছে, যদিও তারা কেউ যায় নাই কিতাবের সে, ওরা কেউ ঘুমায় নাই, পরের দিন ওরা ঘরের ভিতরে ইন্তেজার করে কখন আমার নবী মধুমাখা আওয়াজ একটু কোরআন পড়বে, একবার জোরে বলুন। আল্লাহ বললেন সমস্ত শক্তি বড় শক্তি হলো আমার আল্লাহ। ও আইন পাশ করে দিল, আইনটা জারি হয়ে গেল, কেউ যদি কোরআন শুনতে যায় কানে সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। এই ভয়ে যদি কেউ কোরআন শুনতে যায় না, এরা কিন্তু কেউ ঘুমায় না, ঘরের ভিতরে জানলাটা লাগিয়ে দিয়ে দরওয়াজাটা লাগিয়ে দিয়ে কানটা লাগিয়ে দিনটা দান করে, কখন আল্লাহর নবীর মধুমাখা আওয়াজে কোরআনের মাত্রা তারা শুনবে জোরে মানে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক কিনা করতে পারো, সব শক্তির বড় শক্তি হলো আমার আল্লাহ। জনেরা যুবকেরা, আবু জাহেল কোরআন শুনতে দেবে না বলেছিল, ওই আবু জাহেল নিজগিরগের ভিতরে ঘুমিয়ে রয়েছে, আল্লাহর নবী রাতে বেলা মধুমাখা আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পা দেখে বলে ওরে হাওয়ারে, ওরে হাওয়ারে কি করো, আল্লাহর নবীর মধুমাখা তেলাওয়াতের আওয়াজ করা নিয়ে আবু জাহেলের কানে পৌঁছে দাও, আবু জাহেলের কান পর্যন্ত পৌঁছে দাও, আমি আল্লাহ কি কিতাব নাযিল করেছি, আমি আল্লাহ আবু জাহেলকে একটু শোনাবো জোরে বলো। ও যে শুনতে দেবে না, আমি একটু ওকে শোনাবো কি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। এখন আবু জাহেল ঘুমিয়ে আছে, হঠাৎ রাতের বেলায় মধুমাখা আওয়াজ হাওয়ায় ভাসতে ভাসতে কান পর্যন্ত পৌঁছে গেল, আবু জাহেল ঘুম থেকে হঠাৎ জেগে গেল, কি ব্যাপার,
এই কি আওয়াজ, এ তো মারাত্মক আওয়াজ, আরে এত সুন্দর মধুমাখা আওয়াজ কোথা থেকে আসে? আর তো দুটো চোখ এক জায়গা হয় না, যত ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম আসে না, মধুমাখা আওয়াজ। আবুজেলে বিছানা থেকে উঠে পড়লো আবুজেল, দেখি তো একটু দরওয়াজা খুলে, একটু দরওয়াজা খুলে আবুজেল দেখতে রাতটা আমাবর্ষা, অন্ধকার, কালো, ঘুটঘুটে রাত, কেউ কাউকে পাশাপাশি দাঁড়ালে দেখা যায় না, এমন একটি রাতে আওয়াজটা কোথা দিয়ে আসে? আবুজেল কান পেতে একটু থাওয়ার করলে একটু বুঝলো, এই আওয়াজটা আমার মনে হয় আমার ভাতিজা মুহাম্মাদের ঘরের ভিতর থেকে আসছে। জোরে বলো, সত্যি তো? এই জন্য ছেলেমেয়েরা কোরআন শুনতে যায়, এ তো বিরাট আওয়াজ, এ তো মারাত্মক আওয়াজ। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, আবুজেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। আবুজেল বলছে, দূর থেকে যদি এত ভালো লাগে তা কাছাকাছি গেলে না জানি আরো কত ভালো লাগতে পারে। আল্লাহ কিনা করতে পারে, দেখুন যে শুনতে দেবে না তার মন চাচ্ছে আমি একটু যাব। কিন্তু আমি তো আইন পাশ করেছি, কেউ যদি কোরআন শুনতে যায় তার কানে শিশাগুলো ঢেলে দেওয়া হবে। এখন আমি যদি যাই, জনগণ যদি আমারে দেখতে পায়, এই আইন কি মক্কায় চলবে? আর আমি আইন করেছি, আমি মানি না, কিন্তু আমার দেখে আর কেউ মানবে? অর্থাৎ আমি যাব কিন্তু অতি গোপনে, লুকিয়ে, চুরি করে করে। দেখতে পা গেল আবুজেল থাকতে পারলো না, ও জোনেরা যুগেরা আবুজেল ঘর থেকে বেরিয়ে পড়লো, গুটি গুটি আগে যায়, কোথায় যাবে? লেবি পাগে ঘরের দিকে আগে যায়, একবার ডাইনে বামে পিছনে তাকায়, কেউ কি আসছে নাকি, কেউ কোথায় নাই, আর একটু পানি আগে যায়, চলতে চলতে আল্লাহর নবীর ঘরের পাশে চুপটি মেরে দাঁড়িয়ে দেয়। মধুমাখা আমার বড্ড ভালো লাগতে, আর একটুখানি জোরে যদি শুনতে পারতাম কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিতাবের সাবু দেখে আল্লাহর নবী খাজুর পাতা দিয়ে ঘেরা ঘরটিকে আঙুল দিয়ে ফাঁকা করে গানটা লাগিয়ে কোরআনের আওয়াজ শুনেছিল। আল্লাহ পাকের কুদরতে ক্ষমতা বোঝা বড় মুশকিল, যে শুনতে দেবে না সে দাঁড়িয়ে গেল, আরো জোরে শুনলে ভালো হয়, খাজুর পাতাটাকে ফাঁকা করে কানটা লাগিয়েছে, খুব ভালো লাগছে। কিতাব এসে আবুজেল বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম, আমার বাড়ি যাওয়ার কথা মনে ছিল না। আরে বাড়ি যাওয়া তো দূরের কথা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে শুনেছি, একবার পায়ের কষ্ট হয়নি যে একটু বসি, এই কথা আমার মনে ছিল না। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জনেরা যুবকেরা, কিতাবে লেখা রয়েছে ওই ক্যাটাগরি ভিতরে আবু লাগাব অথবা সাইবা আবু সুফিয়ান, ওমাই ইবনে খল, ওনাদের তারা ঘুমিয়েছে রাতের বেলা, ওদের কানে কানে কোরআনের আওয়াজ। ও যুবকেরা জনেরা, আজ কোরআন তোমার ভালো লাগে না, হাদিস তোমার ভালো লাগে না, বাড়িতে শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপ ঘাটো, ফেসবুক ঘাটো, ইমোটা ঘাটো, ফ্রি ফায়ার খেলতে থাকো, ওর যুবকেরা রে এদিন আর থাকবে না, যুবকেরা রে এদিন আর থাকবে না, আল্লাহ শুধু দিয়েছে শুকাবার কেড়ে নেবে, নেবে না, সুখ দিয়েছে আল্লাহ কেড়েও নেবে। ওরে যুবকেরা রে, ওদিনটা কত কষ্টের দিন ছিল, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতের আবার সংবাদ জন্য যারা নিষেধ করেছিল এরা ঘুমিয়েছিল, ওই কাটা করে ভিতরে আবুলা ও তোমার সাহেব আবু সুফিয়ান, ওদের কানে গেল কোরআনের আবার, ওরা ঘর থেকে উঠে পড়েছে, যে দাস সাহেব লোকে লোকে চুরি করে চুরি করে গিয়ে আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়িয়ে কোরআনের আওয়াজ শুনেছিল। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, রাত তো অন্ধকার, আধার, পাশাপাশি যদি দাঁড়ানো হয় কেউ কি দেখতে পাবে? পাবে না। আর একটা ঘরে তো চারটে দিক হয়, দিক হয় না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারটে দিক, চারজন কম বেশি চারটে সাইডে দাঁড়িয়েছে, আল্লাহর লীলা বোঝা বড় মুশকিল, কেউ কারোর সাথে দেখা নাই। এখন আবুজেল ভাবছে আমি একা, উতবা ভাবছে আমি একা, সাইবা ভাবছে আমি একা, আবু সুফিয়ান ভাবছে আমি একা এসেছি, হয়তো আর কেউ আসে নাই, এই তো সুযোগ, একটু শুনে নেই, এ তো মারাত্মক আওয়াজ, ও এ তো মধুমাখা আওয়াজ, শুনতে খুব ভালো লাগছে।
গন্তব্যস্থলে তুলে রাখলেন, কোরআন শরীফটাকে তুলে রাখলেন। আবু জেল ভাবলো, আবু জেলে চেতনা ফিরেছে, আবু লাওয়া সেই বাদে চেতনা ফিরেছে, ওরে আমি কোথায়? জনগণ যদি আমাকে দেখতে পায় আইনার চলবে না, আমাকে পালিয়ে যেতে হবে। সদাশাম ঘর থেকে বেরিয়ে পড়লো, পালিয়ে যাবে পালিয়ে যাবে। আল্লাহ জমিকে অর্ডার করো, আমার জমি রে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সবই কার, সবই তো আমার আল্লাহ। আল্লাহর হুকুমে চলো, আল্লাহ পা ডেকে বলো, ওরে আমার জমিন রে, ওরে আমার জমিন রে। ওরা যে চারটা রাস্তা অবলম্বন করে যায়, ওই চারটা রাস্তার একটা মোড় বেনে যাও। জোরে বলো, আরো জোরে হবে না? এই আল্লাহ পাক পারে কি পারে না? আমার আল্লাহ তো সব পারে। ওই চারটা রাস্তা যে যার সব পালিয়ে যাচ্ছে, একটা চৌমাথা বেনে যা। এই আপনাদের এটা চৌমাথা পাঁচ মাথা বলে, তাই তো? চৌমাথা বেনে গেল, চারজন আসছে তাই চারটা রাস্তা একে অপরে হঠাৎ দেখ, আরে পেরাই ধাক্কা ধাক্কি, আরে আবু জেল তুমি, এ আবু লাভ তুমি এখানে, এ আবু সুফিয়ান, আরে আর তো কেউ নেই, সব আমরা, এই তোমরা কোথায় গেছিলে? আবু জেল বলছি, আর তো কেউ নেই আপনি ছাড়া, তবে আমরা না মিথ্যা কথা বলবো না, যার বিরুদ্ধে সমালোচনা করছিলাম, যাকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলাম, সেই মুহাম্মদ কি যে একটা তেলাওয়াত করছে রাতের বেলা, কোরআন নামক কিতাব, ওই কিতাবের আওয়াজ যে ছিল কত মধুমাখা, যা ভাষায় বলা যায় না, রাতের আরামের ঘুমটা কেড়ে নিয়েছে একবার জোরে বলো। আর আমার কাছে সব কোরআন শুনলে ঘুম পায়, ঠিক কিনা বলুন? যত মরণের ঘুমে জলসার মসজিদ হয়, কথা ঠিক কিনা বলেন? আরে কেউ কি জোর করে ঘুমায়? জোর করে কেউ ঘুমায় না, ক্লান্ত শরীর তো, একটু বসলে ঘুম পায়। কিন্তু বাবু এমনি চার দোকান বসেন, মোবাইল নিয়ে ঘাটেন, ঘুম পাবে? আর আচ্ছা এই যে ঘুম পেয়েছে বিরাট, আপনি বাড়িতে যে একটু বালিশ নিয়ে শোবেন, ঘুম আসবে অত সহজে? এ পাশ ও পাশ, পায়ে বালিশ মাথায় বালিশ, উপরে ফ্যান নিচে ফ্যান, এই এসিটা চালাও, ঘুম আসে না। অনেকে আবার ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমায়, ঠিক কিনা বলুন? কিন্তু এই জায়গায় বসলে ঘুম পায়, কিন্তু কেন জানেন? এই সমস্ত জায়গায় আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। জোরে বলুন, মসজিদে 10 মিনিট ইমাম সাহেব খুতবা দিচ্ছে, ওতে সব 1 টাকার ঘুম হয়ে যাচ্ছে, তাই না? 1 টাকার ঘুম হয়ে গেল, ইমাম সাহেব ডাকতে আবার ওঠো, ওই মসজিদ তকবীর দিচ্ছে আবার ওঠো, অনেকে আবার ঘুমিয়ে ওযু নষ্ট হয়ে গেছে, আবার উঠে নামাজ পড়তেছে। ঘুমনেরও মশলা আছে, একটু শোনে না, অজু কিভাবে নষ্ট হয় একটু বলে যাই নাকি গো ভাই? ঘুমাইলে অজু নষ্ট হয়, আবার ঘুমাইলে অজু নষ্ট হয় না। কেউ যদি এরম হেলান দিয়ে ঘুমায় মসজিদে গিয়ে, যেখানে হোক হেলান দিয়ে যদি ঘুমায় অজু করে, এর ঘুমের সতর্কতা নেই কেতাবের, সে তাহলে ওই ঘুমে অজু নষ্ট হয়ে গেল। আর যদি কেউ বসে বসে ঘুমায়, হেলান না দিয়ে টেক না লাগিয়ে বসে বসে ঘুমায় না, কোনো হেলান না দিয়ে আওয়াজ জেগে যায়, আবার পড়ে যেতে যায় আওয়াজ জেগে যায়, এমন হয় না? ও মাস্টার এখনো অজু আছে, এখনো আছে। আবার কেউ ও বসে থাকতে থাকতে দুম করে পড়ে যায়, পড়ে যায়, পড়ে গিয়েও ঘুমায়, আছে না এরকম লোক? 1-2 মিনিট ঘুমিয়ে নিল, লোক ডেকে হারাই জামা শুরু হচ্ছে, আর উঠে পড়ে, এই যে পড়ে গিয়েও ঘুমায় আর অজু নেই বলো, এর অজু করে আসতে হবে। এবার অনেক লোক আছে দুম করে পড়ে গিয়ে সাথে সাথে জেগে যায়, সাথে সাথে চেতনা ফিরে যায়, এখনো তার সতর্কতা আছে, এর ঘুমেতে এখনো অজু নষ্ট হয় নাই। একবার জোরে বলেন, এই মশলাটা জানার দরকার ছিল না? এইবারে আল্লাহর নবীর কথা বলি, আল্লাহর নবী তিনি ঘুমালে আল্লাহর নবীর ঘুমে কখনো অজু নষ্ট হতো না, কারণ আল্লাহর নবী ঘুমালে চোখ দুটো ঘুমাতো, অন্তরটা নবী জেগে থাকতেন। কিতাব এসছে, নবী পাক ঘুমালে নবীর পাশে যারা আলোচনা করতেন, কে কি বলেছে, রসূলুল্লাহ ঘুম থেকে উঠে হবাহু সব বলে দিতেন। একবার জোরে বলুন, এই জন্য নবীর ঘুমে অজু নষ্ট হতো, এটা এই নবীর আলাদা একটা মর্যাদা ছিল। একবার জোরে বলেন। এইবারে অনেকে আসরের না আর একটা আমলের কথা বলে যায়, কি আমল? আসরের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজ পড়তে গিয়ে বেশি ঘটে। কিরকম? আসরের নামাজ পড়েছি, দাঁড়িয়েছি 4 রাকাত, চোখটা বলে ঢলে আসতেছে, চোখ লেগে আছে নামাজে দাঁড়িয়ে,
ফজরে দু রাকাত নামাজ পড়তেছি চোখ লাগে চোখ বন্ধ করে, কিন্তু না চোখ বন্ধ করে ঘুমা নামাজ পড়তে হবে না, নামাজ পড়লে হবে না, জেগে থাকতে হবে, কারণ ঘুম এসে যেতে পারে। অলসতার ইবাদত কি কবুল হয়? চাঙ্গা হয়ে ইবাদত করতে হবে। এবার অনেকে কি হয় ওই অবস্থায় হাই ওঠে, হাই ওঠে না, যখন আপনার হাই উঠবে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকুন যদি একটু বলে নেন, নবীর নামটাকে একটু স্মরণ করে দরুদটা যদি একটু উর্বিতর পড়ে নেন, চট করে যদি এসে যায় ঘুম আপনার সাথে সাথে এই হাইটা যদি এসে যায়, উঠতে যাচ্ছে হাই পড়বেন ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি কাল থেকে আমল করবেন, দেখবেন হাই ওটা এমনি বন্ধ হয়ে যাবে। একবার জোরে বলুন, যেই উঠতে যাবে সেই বলবে, অলসতা থাকবে না, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আর একবার জোরে বলুন, আল্লাহ আমার নবীর কত সম্মান দিয়েছে, সেই নবীর উপরে কত জুলুম, সেই নবীর দিনের দাওয়া দিতে গিয়ে কত অত্যাচার হলো, ওই নবী আহারে আমাদের জন্য 63 বছর একটা সেকেন্ড আরাম চাইনি, উম্মতে মুহাম্মাদি আল্লাহ ঘরটা কাঁচা আছে একটু পাকা হয়ে গেছে, এত শখ মেটে না, একটু কি পাথর লাগাতে পারবো না হয়ে গেল, এও শখ মেটে না, একটু কি এসি লাগাতে পারবো না, শখ আমাদের ফুরোই না, কিন্তু নবী পাকের ঘর খাজুর পাতা দিয়ে ঘেরা, খাজুর পাতা ছাউন, এটাই ছিল বিশ্ব নেতার ঘর। একবার জোরে বলুন, আরাম করতে আসে নাই, আহারে অনাদরেরা জোহেরা আমার আপনার ঘরে একটা নয় একাধিক খাট পাওয়া যায়, গদি তোষক পাওয়া যায়, আল্লাহর নবীর ঘরে কোনো খাট ছিল না, যদি একটা ছিল দড়ি দিয়ে তৈরি করা এমন একটি খাট, ওই খাটে নবী আমার শুয়েছিল, একটি বার যখন পাশ হয়েছিল নবী আমার পিঠে চিটাইর দাগ, আল্লাহর নবীর পিঠে দড়ির দাগ পাওয়া যায়, সাবা কেঁদে ফেললেন আল্লাহ পাক, বর্তমান কুফফারেরা হাজার হাজার টাকার বিছানায় ঘুমায়, আল্লাহ পাক সাইয়্যিদুল মুসলিমুল আম্বিয়া নবী আমার আজকে দিনের দড়ির কাঠে ঘুমায়, নবী পাকে পিঠে দড়ি দাগটা দেখতে পাওয়া যায়, সহ্য করতে পারে না, বাড়িতে গিয়ে একটা গদি বানিয়ে এলো, আম্মা যান এই গদিটা নবী পাক আসলে একটু বিছিয়ে দেবে, আল্লাহ নবী ফিরল, আমার আম্মাদা বললে ইয়া রাসূলুল্লাহ গো আপনার কষ্টটা দেখে আপনার সাহাবারা সহ্য করতে পারেন না, আরামের একটা বিছানা বানিয়ে দিল, নবী আমার বিছানাকে শুয়ে পড়লেন, একবারে পাশ একবারে পাশ করে পড়লেন, ওরে বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা শুনে রাখো, আল্লাহ পাক তোমার স্বামীকে আরাম করার জন্য দুনিয়াতে পাঠান নাই, জোরে বলা যাবে না, আল্লাহ আমার কাছে যত দিচ্ছে তত আরো চাচ্ছে, আরো দেন আল্লাহ আরো দেন, কিন্তু নবী আরামের জন্য দুনিয়াতে আসে নাই, কত কষ্ট দিন, আল্লাহ আকবার, যদি আজকে মুসলমান বুঝতো এর আজকে মাহফিল ছেড়ে বাড়িতে ঘুমাতো না, যদি বুঝতো আদান হলো ছেলেরা ক্যারাম বটে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো না, বিশ্বাস করুন এই যে সুখ আমরা পেয়েছি এই সুখ, এই সুখ আগামীতে থাকবে না যদি কিনা এর কদর আমরা না করি, বিশ্বাস করুন, মসজিদ আছে আদান হলে লোক পাওয়া যায় না, কিন্তু যেদিন ঢুকতে চেয়েছি তালা বন্ধ হয়েছিল, কখন করোনা নামক ভাইরাস যেদিন এসেছিল, ঠিক কিনা, লক করে দেওয়া হয়েছে মসজিদ, এবার ঢুকতে যাচ্ছে মসজিদে, মিডিয়াতে দেখছি সব পিটিয়ে পুলিশ বার করছে আবার পরে রক্তে ঢুকছে, আচ্ছা এরা কি সব আল্লাহর ভয়ে নামাজ পড়তে গেছিল, ভয় কিসের, করোনা, করোনা, করোনা যাতে না হয় এজন্য মসজিদে যাচ্ছিল, ভাই করোনার কি ক্ষমতা আছে আমাকে শেষ করবার, আল্লাহর হুকুম যদি না হয় কোন রোগ আক্রান্ত করতে পারে না, একবার জোরে বলুন, করোনাটা দিয়েছেন কে, আল্লাহ, ভয় করোনাকে নাই, যদি করতে হয় নুত্তাকুল্লাহ আল্লাহকে করুন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার পশম পরিমাণ ক্ষতি করবে, একবার জোরে বলে, তাহলে কি বলছিলাম আল্লাহর নবী কোরআনের দা কোরআনের কথা শোনাচ্ছিলেন, আর আবু জেল কি করলো, যারা নিষেধ করলো তারাই গেল শুনতে, এখন ওরা ফিরে এসেছে, এনেরা বলতে কোথায় গেছিলে, আমরা না ওই মোহাম্মদ যে কি যে মধুমক একটা তেলাওয়াত করছিল আর ঘুম আসে না, পাগলের মতো ঘরের পাশে দাঁড়িয়ে কোরআন শুনেছিলাম, এরা বলছে আমরা নাই কোরআন শুনতে গেছিলাম, তো আপনি তো আমাদের নেতা আবু জাহেল, আপনি কোথায় গেছিলেন,
আমিও মিথ্যা বলবো না, আমি ওই মুহাম্মাদের কোরআন শুনতে গেছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, মধুমাখা আওয়াজ কানে এসছে, এত চেষ্টা করছি ঘুম আসে না, ভাবছিলাম জীবনে কত শরীরিত কণ্ঠ শুনেছি, এমন কণ্ঠ তো জীবনে শুনিনি, তাই একটু দেখি তো কোথায় থেকে আসছে, দেখছি ভাতিজার ঘরের ভিতরতে, আমি একটু চুরি করে কোরআন শুনে নিয়েছি, একটু জোরে বলুন। চিন্তা করুন আল্লাহ কি না করতে পারে, নিষেধ করলো যারা তারাই শুনতে বাধ্য হলো, কি কোরআন আল্লাহ নাযিল করেছে। কপালে বিপদ আছে, ইচ্ছার বিরুদ্ধে হলেও আবুজেল হাতে হাত দিয়ে তওবা করলো, বাদ গ্রহণ করলো, পরের দিন তারা পার্টি অফিসে ঢুকে আলোচনা করে, পরের দিন তারা ওই টাকা ঢুকে আলোচনা করতে লাগে, দেখো আমরা নিষেধ করে যদি আমরা যদি তেলাওয়াতটা না শুনে থাকতে না পারি, আমার বড় ভয় হয় একটা দিন আমার বই দিলে আমাদের ঘরে ছেলে মেয়েরা ওই নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এখন সমাজ কিছু একটা করো, নইলে বড্ড বিপদ। কিন্তু কি করা যাবে এখন? আবু জেল বলছে একটা কাজ করা যাক, আমি সিদ্ধান্ত করেছি মুহাম্মাদকে আজকে চমকে দেব, চলো দৌড়ে গিয়ে আল্লাহর নবীর নিকটে হাদিস সরাসরি, এ মুহাম্মদ দাঁড়াও, কি হয়েছে চাচা? অনেক হয়েছে, বন্ধ করো। মানে কোরআন কোরআন শরীফ যে কিতাবটা তুমি বলছো আল্লাহর, আমি আবু জেল বলছি তুমি মানুষকে ধোকা দিয়ার কদিন বোকা বানাবে, এই কিতাবটা তো তোমার, তুমি বলছো আল্লাহর, এই কিতাব তো তোমার, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর নবী ব্যথা পেলেন, বললেন আবু জেল তুমি কোন যুক্তিতে এই কথা বলো? আরে আমার যুক্তি হলো আমরা আরবি, আমাদের ভাষা আরবি, আর কোরআনও, কোরআন কোন ভাষা? আরবি ভাষা, আরবি ভাষা আমরা হয়তো বুঝতে পারি না। তাই ভাই একটা মানুষ হজে গেছে আমাকে বলছে, হুজুর আমি হজে গেছি, গিয়ে দেখলাম সব আরবিতে কথা বলতে, কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু দেখলাম এই আজানটা খালি বাংলাতে দিচ্ছে, তার মানে মানে এখানে যে আজানটা শোনে মসজিদে তো এর সাথে খালি মিল আছে, মনে করছে এটাই বাংলা বাকি সব আরবি। আসলে না আরবি জিনিসটা আমরা বুঝতে চাই না, কিন্তু আরবি কবর জিন্দেগিতে শুরু হবে আর শেষ হবে বলে মনে হয় না, শুধু কবর থেকে শুরু হবে আরবি, ওই যে শুরু হবে মান রব্বুকা, মান রব্বুকা বলো তোমার রব কি, প্রথম নম্বর প্রশ্ন, ওটা কোন ভাষা? আরবি। কবর থেকে শুরু হবে হাসার পর্যন্ত সারা জিন্দেগি, আর ওখানকার জিন্দেগি শেষ নেই, সব হবে কি আরবি থেকে, আর বাংলা ইংরেজি ফার্সি উর্দু হিন্দি চলবে না, গুজরাটি মারাঠি সব এখানে খতম, বিশ্বাস করুন। তবে আরবিটা আমরা শিখতে ভুল করেও শিখতে চাই না, যদি আমাদের ঘরে বাচ্চারা একটু আরবি থেকে মানে সুরা ফাতিহা যদি কোরআন তেলাওয়াত করে আমরা কিন্তু যতটা খুশি না হই, তার চেয়ে বেশি যদি ইংলিশে একটা ছড়া বলে, ঠিক কিনা বলুন? ওরে বাবা কোচি একটু শোনাও, পাঁচজন লোক টোক আছে একটু শোনাও, তুমি কিরম ইংলিশ জানো, ছয় বললো তুমি তো বিরাট শিখেছো, আনন্দ হয়। কিন্তু আনন্দ হওয়া উচিত ছিল বাচ্চাটা যখন সুরে ক্লাস পড়ে সুরা ফাতিহা পড়বে, আনন্দ উৎসাহিত করা দরকার ছিল, ঠিক কিরা? ও জনেরা যুগেরা, না 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 আমরা বড্ড ভয় করি, ওই শিক্ষা দেওয়া যাবে না, ওই কোরআনের শিক্ষা যদি দেয় ছেলেগুলো কি হবে, ইমাম হবে, মাদ্রাসার শিক্ষা হবে, 4-5 হাজার টাকা বেতন পাবে, এটি কি সংসার চলবে? এ ছেলেরা জনেরা, আল্লাহ পা বলছে বান্দা হালালে আমি আল্লাহ রেখেছি, বরকত একবার ধরে মানে শুকারে বাচ্চা দেয় কটা বছরে জানেন কি? 8টা 10টা 12টা, আর গরুতে 1টা। আরে সারা বছর যারে মুসলমান চুরুচ্ছে, আর ঈদ আসলে তো কোরবানি ঈদ বেগৈরি হিসাব, তারপরেও আমরা দেখছি বেশি কোনটা হালাল আমাদের জন্য,
গরুটা এই জন্য হালালে রেখে চাল্লা বরকত। একবার জুড়ি বলুন ও ভাই, আমরা মনে মনে করছি এই যে সামান্য টাকা বেতনে দিকে চলবে, আরে আপনি ভয় খাচ্ছেন কেন? আলে মুফতি মুহাদ্দিসি মাওলানা লাগবে না, নবী বলেছেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমা, তুমি তোমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দাও। ইসলাম শিক্ষা দেওয়াটাই ফরজ, যতটা শিখলে হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ ডিভাইডেড পার্থক্য করতে পারবে, এতটা শিক্ষা দেওয়াটাই সুন্নত। জোরে বলেন ফরজ। কি শিক্ষা দেওয়াটা কি? ইসলাম শিখে দেওয়া ফরজ। কতটা ফরজ? নামাজ যেমন ফরজ, কতটা ফরজ? রোজা যেমন ফরজ, ততটা শিক্ষা ইসলাম, ইসলাম শিক্ষা দেওয়াটাই। কোথায় পাঠাবেন? একটু মুক্ত হয়ে পাঠান, একটু মাদ্রাসা পাঠান। আরে পড়ুক না দুই তিন বছর চার বছর, দু চার বছর পড়লেই যথেষ্ট। এবার ছেলেকে বানাবেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, বানান ড্যান কলেজে ড্যান ইউনিভার্সিটিতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হোক, আইপিএস অফিসার হোক, কিন্তু প্রাথমিক অবস্থায় আল্লাহর নবী বলেছেন কোরআনের শিক্ষাটা দাও। ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক, সে ডাক্তারি করবে চাকরি করবে অফিসার হবে ডিউটি করবে, আজান যখন হবে আর কাউকে বলতে হবে না স্যার মসজিদে চলুন, তার ভিতরে কোরআনের নূর দিয়েছেন, ওই নূর ফেলাস করবেই, ওকে টানতে টানতে ওই কোরআনের নূর ওকে নিয়ে মসজিদে হাজির করাবে। যদি বলে